আমি মাহমুদা আফরোজ লাকি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে আছি। আমি ঢাকাতেই বড় হয়েছি, আমার বাবা মায়ের আমি প্রথম সন্তান। তো আমি ছোটবেলা এতটাই শান্ত ছিলাম যে এখন যারা আমাকে দেখে সবাই অবাক হয়ে যায় যে এই লাকি এখন পুলিশ, এমন একটা ব্যাপার। পড়াশোনা করেছি ঢাকার আজিমপুরে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। এখান থেকে পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স এবং এলএলএম কমপ্লিট করেছি। আমরা তিন বোন। ছোটবেলা থেকেই সব সময় সবাই বলতো যে তোমরা মেয়ে, তোমরা এটা করো না ওটা করো না, ছেলে হলে এটা করতে পারবে সেটা করতে পারবে, অনেক সাহসী কাজ করতে পারবে। তাই ছোটবেলা থেকেই সব সময় ইচ্ছা ছিল এমন কিছু করব যেখানে আমাকে একটু আলাদা মনে হবে, আমি মেয়ে নই, আমি একটু অন্য ধরনের কিছু, শুধু মেয়ের পরিচয় নয়, এমন কিছু করার ইচ্ছা থেকেই একসময় পুলিশ হওয়ার স্বপ্ন দেখি। যেখানেই দেখতাম কোনো অন্যায় হচ্ছে, কেউ কাউকে নির্যাতন করছে, কেউ শোষিত হচ্ছে, নিজের মধ্যেই একটা দৃঢ় প্রত্যয় নিতাম যে আমাকে কিছু করতে হবে। এই মোটিভেশনটা নিয়েই আসলে আমার পুলিশে আসা। বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আর আরেকটা পছন্দের কাজ হচ্ছে ট্রাভেলিং। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলাম নারায়ণগঞ্জে। ওখানে এক বছর জব করতে করতেই 28তম বিসিএস পুলিশে আবার জয়েন করলাম বাংলাদেশ পুলিশে। কেউ বলবে আমি ভীষণ রাগী, আর কেউ বলবে ভীষণ হাসি খুশি। আমি আসলে অল্পতেই রেগে যাই, কিন্তু রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। আর ভীষণ গল্প করতে পছন্দ করি, আমোদে স্বভাবের আড্ডা দিতে ভীষণ পছন্দ করি। ঢাকার কলা বাগানে খুন হবার পরে ভিকটিমের ছেলে এবং মেয়ে আমার সামনে এসেছিল, ছোট ছোট দুটি শিশু। তাদের চোখের দিকে তাকিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তারা জানে না যে তাদের বাবাকে কেউ খুন করেছে। তাদের দেখে আমার সেই মুহূর্তে মনে হয়েছিল আমি ওদের বাবাকে ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু আমি যদি আসামিদেরকে শনাক্ত করতে পারি, তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারি, তা সেটাই হয়তো বা সেই শিশুদের জন্য আমার কিছু করা হবে। সেই আগ্রহটা নিয়ে ভীষণ পরিশ্রম করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমি সবগুলো আসামিকে অ্যারেস্ট করতে পেরেছিলাম, সুন্দরভাবে মামলাটার তদন্ত করতে পেরেছিলাম বলে ভীষণ ভালো লাগে এখন। যেদিন আমার বিসিএস এর রেজাল্ট হলো, আমি নারায়ণগঞ্জ থেকে বাসায় ফিরতে ফিরতে বাসেই খুব আগ্রহ নিয়ে বাবাকে ফোন করে বলেছিলাম, বাপি আমার পুলিশে চাকরি হয়ে গেছে, আমি বিসিএস পুলিশে চান্স পেয়েছি। কিন্তু শোনা মাত্র আমার বাবা মোটেই খুশি হননি। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, বাসায় আয়, দেখা যাবে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। এ থেকেই বুঝলাম পুলিশে জয়েন করাটা অতটা সহজ হবে না। ওইরকম একটা ভালো জায়গা থেকে আরেকটা ভালো জায়গায় যেতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। বাসায় আসবার পরে বাবা প্রথম যে কথাটা বললো যে পুলিশের ট্রেনিংটা তো ভীষণ কঠিন, তুই নিশ্চয়ই পারবি না বাবা, মাঝখান থেকে যেটা হবে এই ভালো চাকরিটাও চলে যাবে, বাদ দে ওসব, যেখানে আছিস খুব ভালো জায়গাতে আছিস। কিন্তু আমার ভেতরে ভীষণ জেদ ছিল যে কেন আমি পারবো না, পারতে আমাকে হবে। সেই চেষ্টা থেকেই মনে এই একটা অঙ্গীকার করে ফেললাম যে আমাকে পুলিশে যেতে হবে এবং ভালো করে দেখাতে হবে সবাইকে। তারপর যেটা ঘটলো, এক বছর কঠিন একটা আমাদের রিগোরাস একটা ট্রেনিং করতে হয়। সেই এক বছরের ট্রেনিং শেষে আমি আমার ব্যাচে নারী পুরুষ সব অফিসার মিলিয়ে প্রথম হয়েছিলাম এবং মাননীয় প্রাইম মিনিস্টার সেখানে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন। সেই দিনটা ছিল আমার জন্য ভীষণ আনন্দের একটা দিন। আর সেই দিন আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বলেছিল, সত্যি তুই পেরে দেখিয়েছিস। একটা মজার ঘটনা ছিল, একদিন আমরা আসামি ধরবার জন্য গাড়ি দিয়ে ছুটছি, সামনে মোটরসাইকেলে আসামি। আসামি কি করলো, বাইক থেকে নেমে পাশে ঘাট নৌকায় উঠে গেল আমাদের হাত থেকে বাঁচার জন্য। আর আমরাও কি করলাম, তখন গাড়ি থেকে নেমে আরেকটা নৌকায় উঠে গেলাম। অথচ আমি কিন্তু সাঁতার জানি না। পরবর্তীতে আমরা কিন্তু আসামিকে নৌকায় নদী থেকেই গ্রেফতার করলাম।
আসলে পুলিশের প্রতিটি কাজই ভীষণ রকম চ্যালেঞ্জিং। একটা সময় ছিল যখন ভীষণ অস্থিতিশীল অবস্থা চলছিল দেশে, তো আমাদের প্রতিদিন হরতাল হতো, প্রতিদিন পেট্রোল সন্ত্রাস হতো, পথে গোলাগুলি হতো, বোমাবাজি হতো। আমরা যখন রাত্রেবেলা গাড়ি দিয়ে বাসায় ফিরতে থাকতাম, তখন আল্লাহকে ডাকতে ডাকতে ফিরতে থাকতাম, কারণ হচ্ছে যে কোনো সময় পুলিশের গাড়ি দেখলেই সেটার উপরে বোমা মারা হতো। তো এই অবস্থার মধ্যেই চলছে, একদিন দিনের বেলা ডিউটি করছি, আম্মু ফোন করলো। প্রতিদিনই আম্মু ফোন করতো, কি অবস্থা? তো বললাম আজকে ডিউটিটা ভালোই গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি এখনো। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ধাম ধাম করে দুটো বোমা ফাটলো আমার সামনে। আম্মু বললো, কি বলিস তুই এসব? বললাম যে আম্মু এখন কথা বলার সময় নেই, ফোন রাখি, এখন আসামির পিছে ধাওয়া করতে হবে। তো এভাবেই চলে আমাদের জীবন। নতুন জেনারেশনকে বলবো, আমরা যদি এরকম ছোট ছোট করে টার্গেট করি, কোনো কাজে ব্যর্থ হব না ইনশাআল্লাহ। শারীরিকভাবে মানসিকভাবে যদি প্রস্তুতি নেই, তাহলে অবশ্যই ছোট ছোট টার্গেটগুলো পার করতে করতে একদিন নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। ভীষণ ভালো লাগলো ফুডিটক্সের সাথে কাজ করতে পেরে।